হ্যালো বন্ধুরা বিবিধ বিষয় জানেলে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আজকে আমি কাতলা মাছের একটা ভিন্ন স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এই রেসিপিটা তৈরি করার জন্য আমার লাগছে এখানে কাতলা মাছ কাতলা মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়েছি নুন হলুদ এবং তেল এই এই তিনটি উপকরণ দিয়ে আমি এই মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেব আর দশ মিনিটের জন্য রেখে দেব এই রেসিপিটা বানানোর জন্য আমার এখানে যে মশলাগুলো লাগবে সেগুলি হল কালো সর্ষে সাদা সর্ষে জিরা মৌরি আদা রসুন আর লাগবে শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা এই সব উপকরণ আমি এখানে আগে ভিজিয়ে রাখবো তারপর শিলনোড়ায় বেটে নেব। তোমরা চাইলে মিক্সারেও এটা ব্লেন্ড করে নিতে পারো আমি এই মশলাগুলোকে দশ মিনিটের জন্য ভিজে রাখবো নরম হওয়ার জন্য আমার আর লাগছে এখানে টমেটো বাটা আর নিয়েছে আমি দুটো আলু কেটে তোমরা চাইলে আলু নাও দিতে পারো আর কিন্তু লাগবে পেঁয়াজ বাটা এবারে আমি কড়াইয়ে এদিকে তেল গরম করে নিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব এবারে আমি মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব আর এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয় তোমরা এই রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করতে ভুলো না মাছগুলোকে আমি টুপি দুপিতেই ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে এবং হলুদ এই দুটো উপকরণকে ভাজবো আর হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা পেঁয়াজ বাটা থেকে তেল বেরিয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো মশলা মশলাটা ভালো করে ভাজাভাজি করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সেই টমেটো বাটাটা এই সব উপকরণকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে তেল বেরিয়ে আসছে তারপরে এখানে দিয়ে দেব আমি মতো নুন আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল তোমাদের যার যতটুকু প্রয়োজন ঝোল বানানো ততটুকু জল দিও আমার এতটুকুই প্রয়োজন তাই আমি এই পরিমাণই দিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আলুটা সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো মাছ ব্যাস একেবারেই আমার কমপ্লিট সর্ষে কাতলা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো